আসসালামু আলাইকুম বিয়র্স অ্যানাম মেশিনারিজ থেকে আমি মিসেস অ্যানাম বলছিলাম তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা পণ্য জি ভাইয়া এই যে পণ্যগুলো দেখতে পাচ্ছেন সে একটা মেশিন দিয়ে কিন্তু আপনি খুব সহজে আইটেমগুলো তৈরি করতে পারছেন আর এই আইটেমগুলোর এখন নাম আমি বলবো অর্থাৎ এগুলোর নাম হচ্ছে আপনার হারপিক বিগ সোল হ্যান্ড ওয়াশ ডিশ ওয়াশ টাইলস গ্লাস ক্লিনার ফ্লোর ক্লিনার লিকুইড ব্লু এই আইটেমগুলো কিন্তু আপনারা খুব সহজে আপনি এই ধরনের একটা ম্যাশিং এর মধ্যে করতে পারছেন চলুন দেখে আসি এই ম্যাশিং এর কাজগুলো কি কি আচ্ছা এটা প্রজেক্টটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে আমাদের একটা পাম্প দেখা যাচ্ছে যেটা এখানে একটা পাম্প দেওয়া আছে অর্থাৎ এই পাম্পের সাথে কিন্তু একটা ব্যাসেল দেওয়া আছে যেটা আপনি ওয়াটার ট্রিটমেন্ট করার জন্য আমাদের গ্রাম বলেন ঢাকায় বলেন সব জায়গাতে কিন্তু আপনার আয়রন থাকে পানির মধ্যে সেই আয়রনটা আয়রনটাকে দূর করার জন্য কিন্তু আমরা এখানে একটা ওয়াটার ট্রিটমেন্ট ব্যবহার করেছি যেটা আপনার পানি পানিটাকে আপনি বিশুদ্ধ করবে ওয়াটার ট্রিটমেন্ট করার পরে এখানে একটা আপনি ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেই অ্যাসেস ট্যাঙ্কি যে ট্যাঙ্কির মধ্যে আপনার কেমিক্যালগুলো খুব সুন্দর করে মিক্সচারিং হবে এখানে আমাদের একটা মিক্সচারিংয়ের আপনার দেওয়া থাকবে যেটার মধ্যে আপনি খুব সুন্দর করে আপনি মিক্সচারিং করতে পারেন আর এখানে কিন্তু একটা মোটর দেওয়া থাকবে আর এটা হচ্ছে আমাদের সেই সুইচ এই সুইচটা অন করলে কিন্তু আপনার এখানে কেমিক্যালগুলো খুব সহজে আপনি মিক্সারিং করতে পারবেন এখন এখান থেকে আপনার চলে যাবে আপনার রিজার্ভ ট্যাঙ্কিতে নিচে কিন্তু একটা পাম্প দেওয়া আছে অর্থাৎ পাম্পের ধারাতে কিন্তু আমরা সরাসরি রিজার্ভ ট্যাঙ্কির মধ্যে আমাদের কেমিক্যালগুলো চলে যাবে হ্যাঁ জমা হবে যেখান দিয়ে আমরা বোতলজাত করতে পারবো এটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেস দিয়ে তৈরি যেহেতু এটা একটা ক্রিটিক্যাল প্রোডাক্ট তাই এটা কিন্তু আমরা সম্পূর্ণ অ্যাসেস দিয়ে তৈরি করেছি আর এখানে আপনি দেখা যাচ্ছে যে দুইটা আপনি নজল দেওয়া আছে অর্থাৎ দুইটা নজল দিয়ে কিন্তু আপনি খুব সহজেই দুইটা বোতলজাত করতে পারবেন দুই সাইড দিয়ে আর এখানে আপনার বোটের মতো আপনার মেজারমেন্ট দেওয়া আছে অর্থাৎ আপনি কত মিলি করবেন অটোমেটিকলি এখানে আপনি সেট করে দিলে কিন্তু অটোমেটিক আপনার এখান দিয়ে আপনার কেমিক্যালগুলো আপনি বোতলজাত করতে পারছেন অর্থাৎ আপনি যখন আপনি ছোট বোতল করবেন তখন আপনি সেই আইটেমগুলো আপনি এখানে সেট করে দিবেন যখন আপনি বড়ো আইটেম করবেন তখন আপনি এখানে সেট করে দিবেন তো এই মেশিনটা দিয়ে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এই আইটেমগুলো তৈরি করতে পারছেন এবং এই আইটেমগুলো কিন্তু আমাদের ছোট বড়ো মানে সবার ঘরে ঘরে কিন্তু আমাদের এই আইটেমগুলো কিন্তু আমাদের নিত্যদিনের এগুলা সঙ্গী সবাই কিন্তু আমরা এগুলা ব্যবহার করে থাকি আর বিশেষ করে এখন কিন্তু করোনা ভাইরাস আর ভাইরাসের কারণে কিন্তু আমাদের কিন্তু সব কিছুই কিন্তু ক্লিন রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে কিন্তু আমাদের এই পণ্যগুলা কিন্তু ইউজ করতে হবে তো আপনারা কিন্তু খুব সহজে এই মেশিনটা দিয়ে আইটেমগুলো তৈরি করতে পারছেন এবং এই আইটেমগুলো তৈরি করার জন্য কিন্তু একজন দক্ষ কারিগর প্রয়োজন হবে আর আপনি চাইলে আমাদের মাধ্যমে সেই কারিগরও নিতে পারেন আর এগুলার আপনার কেমিক্যাল কোথায় পাবেন মেশিন পাচ্ছেন আপনি কারিগর পাচ্ছেন এখন কেমিক্যালের জন্য কিন্তু আপনার এদিক ওদিক দেখা খোঁজাখুঁজি করতে হবে তো সেই ভারতের কথা বলবো আপনাদের কেমিক্যালের জন্য এদিক ওদিক খোঁজাখুঁজি করতে হবে না কারণ কেমিক্যাল বোতল লেবেল সব কিছুই কিন্তু আপনি আমাদের মাধ্যমে কিনতে পারছেন অর্থাৎ আপনি বিজনেস রান করতে গেলে আপনার যা যা প্রসেস আছে কিছুই কিন্তু আপনি আমাদের মাধ্যমে করতে পারছেন আর এটা আপনি বাজারজাত করতে গেলে কিন্তু আরেকটা কাজ আপনার অসম্পূর্ণ থেকে যায় সেটা সম্পূর্ণ করার জন্য কিন্তু আমাদের সরকারি যে পেপার্স আছে সেটাও কিন্তু কমপ্লিট করতে হবে অর্থাৎ আপনি আমাদের লোক আছে লোকের মাধ্যমে কিন্তু সরকারি পেপারসগুলো কিন্তু কমপ্লিট করতে পারছেন আর আপনি বিজনেস রান করতে গেলে কিন্তু সব কিছুই আল্লাহ রহমতে আপনি আমাদের মাধ্যমে করতে পারছেন এখন চলুন যে এটা উৎপাদন খরচ কত তো এটা হচ্ছে একটা টয়লেট ক্লিনার এটার উৎপাদন খরচ হচ্ছে আপনার বাইশ টাকা করে এটা আপনার প্রতিটা বোতলে কিন্তু আপনি যে কোনো আইটেম বিশ টাকা করে আপনি প্রফিট থাকবে এটা হচ্ছে আপনার বিকসল এটার এই খরচ হচ্ছে আপনার সতেরো টাকা এটা হচ্ছে আপনার ফ্লোর ক্লিনার যেটার খরচ হচ্ছে আপনার পঁচিশ টাকা এটা হচ্ছে আপনার ডিশওয়াশ যেটার খরচ হচ্ছে আপনার পঁচিশ টাকা অর্থাৎ আপনি প্রতিটা পণ্যই ছোট বড় সবগুলো আকারে কিন্তু আপনি প্রফিট থাকছে আপনার দশ টাকা করে এটা আপনি এক লক্ষ টাকা এই মেশিনটার প্রাইস আপনি এক লক্ষ টাকা মেশিনটা কিনে কিন্তু আপনি প্রতি মাসে এক থেকে আপনার দুই লক্ষ টাকা ইনকাম করতে পারছেন খুব সহজে তো প্রিয় ভিউয়ার্স আপনারা যদি এই ধরনের বিজনেস করার যদি ইচ্ছুক হন সরাসরি আপনারা আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন আর এখানে আসলেই কিন্তু আপনি খুব সহজে এই মেশিনটা পেয়ে যাচ্ছেন এবং বিজনেস রান করতে গেলে আপনার যে প্রসেসগুলো আছে সব কিছুই কিন্তু আপনি আমাদের মাধ্যমে করতে পারছেন তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের সঙ্গেই থাকবেন আর আমাদের এখানে আসার লোকেশনটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ মদনপুর চৌরাস্তা এসে হাত স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে সকাল নটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে যে যে কোনো সময় আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন এবং আমাদের এই সময় আপনারা ফোন করবেন তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ